1975 এর 15ই আগস্ট কে স্বাধীন বাংলাদেশে সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বলেছেন বিশিষ্ট জনেরা। জাতীয় মানবাধিকার কমিশনের জাতীয় শোক দিবসের আলোচনায় তারা বলেন, বঙ্গবন্ধুর স্বাধীনতা সংগ্রাম ছিল বাঙালির মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। শমিক আহমেদের রিপোর্ট। স্বাধীন বাংলাদেশে পা রেখেই যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে কাজ শুরু করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেশের অগ্রযাত্রা রুখে দিতে 75-এর 15ই আগস্টের কাল রাতে জাতির পিতাকেই সপরিবারে হত্যা করে স্বাধীনতা বিরোধী চক্র। জাতীয় শোক দিবসে জাতীয় মানবাধিকার কমিশনের আলোচনায় বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণে স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ হওয়ার স্মৃতি তুলে ধরেন বীর মুক্তিযোদ্ধারা। আমি 71-এর 7ই মার্চ বঙ্গবন্ধু যে ভাষণটি দেয় সেখানে উপস্থিত ছিলাম। আমার বাবা আমাদের 2 ভাইকে নিয়ে গিয়েছিল সামনের থেকে বঙ্গবন্ধু সেই ভাষণটি শোনার এবং ওনাকে দেখার সুযোগ হয়েছিল। এবং তা কিন্তু এখনো যখন ভাবি ওই দিনটার কথা তখন কিন্তু এখনো আমাকে সেটা উদ্বেলিত করে। বঙ্গবন্ধুর সেই উদাত্ত আহ্বান, সেই আহ্বানের কারণেই কিন্তু আমার ভিতরে ওই বয়সেই মুক্তিযুদ্ধে যাওয়ার ব্যাপারে অনুপ্রেরণা দিয়েছিল। ওনার যেটা প্রেসিডেন্সিয়াল হাউস ছিল এই আপনার রমনা পার্কের উল্টো দিকে, সেখানে কিন্তু উনি আসতেন সপ্তাহে একদিন এবং গরিব মানুষদের সাথে কিন্তু কথা বলতেন, তাদের সমস্যা শুনতেন। আমরা কিছু খাবার নিয়ে গিয়েছিলাম, আমি ওনার হাতে তুলে দিচ্ছিলাম, উনি ওই পিঠাগুলো ওই গরিব মানুষদের তাদের কথা শুনছিলেন এবং ওনাদের দিচ্ছিলেন। সময় বের করে এই যে সাধারণ মানুষের কথা শোনার ব্যাপারটি, এটা কিন্তু আজকাল আমরা দেখি না, কোনো নেতার ভিতরেই দেখি না কিন্তু এটা। বক্তারা বলেন, বাঙালি জাতির জন্য বঙ্গবন্ধুর সংগ্রাম ও আত্মত্যাগ নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। উন্নয়নের জন্য, মানুষের অধিকারের জন্য তিনি কাজ করেছেন। মুক্তি মজুমদার বাবু ভাই যেটা বলেছেন মানবাধিকারের বিষয়টি, এই যে আমাদের স্বাধীনতা সংগ্রামের বিষয়টি ছিল বাস্তবিক পক্ষে মানবাধিকারের একটি সংগ্রাম এবং তার জীবনে অনেক ত্যাগের বিনিময়ে তিনি অবশেষে সেটা প্রতিষ্ঠা করেছেন। তো এই যে দুর্নীতিবাজের বিশাল ব্যাখ্যা যেটা উনি চেষ্টা করেছিলেন, সেই আদর্শে কিন্তু দাঁড় করানোর জন্য চেষ্টা না করলে কিন্তু কাজ হবে না। তো সেই জন্য আমাদের যে 71-এ যেভাবে আমরা হাতে হাত মিলিয়ে কাজ করেছিলাম তাদের বিরুদ্ধে সবাইকে মিলে দাঁড়াতে হবে। বঙ্গবন্ধু সেই সময় যে অধিকার গুলো দিয়ে গেছেন, আমরা যারা একটু সচেতন সজাগ, আমরা যদি দেখি মানবাধিকারের আর্টিকেল গুলো এবং আমাদের সংবিধানের মৌলিক অধিকার গুলো একেবারে মনে হয় একই সূত্রের কাজ। মানবাধিকারের যে যিনি আমাদের দিয়ে গেছেন আমাদের এত বড় সংবিধান, তার প্রতি আসলে হচ্ছে মানবাধিকারের চরম লঙ্ঘন। বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করতে হলে আমাদের সকলেরই ভেতরে যেন মানবতা জাগে। আমরা চেয়েছি তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সবার মধ্যে মানবাধিকারের চর্চা করতে। বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে এনে ফাঁসি কার্যকর করার দাবি জানান আলোচকরা। আমাদের সংবিধানে শৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা।